সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হলো স্টোন ফিশ। মূলত সাইনান্সিলরে পরিবারের অন্তর্ভুক্ত মাছেরাই স্টোন ফিশ নামে পরিচিত। দৈহিক গঠন, রং, স্বভাব ও চরিত্রের জন্য এদের নামকরণ। ফ্লোরিডা, ক্যারিবিয়ান ও ইন্দোনেশিয়া প্যাসিফিক উপকূল অঞ্চলে তাদের বসবাস। এদের কোনো কোনো প্রজাতি নদীতেও বসবাস করে। বসবাসের নিরাপদ স্থান হিসেবে বেছে নেয় পাথুরে জায়গা। এরা সর্বোচ্চ 35 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এমন ক্ষুদ্র গড়ন এবং দূষর ও বৈচিত্র্যময় রঙের কারণে এরা অতি সহজেই পাথরের সঙ্গে দেহকে মিশিয়ে রাখতে পারে। এমন অবস্থায় এদেরকে পাথর থেকে আলাদা করা খুবই কঠিন, ফলে এদের দ্বারা যে কোনো প্রাণী সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এরা এতটাই বিষাক্ত যে কখনো কোনো মানুষ আক্রান্ত হলে মাত্র 2 ঘন্টার মধ্যে সে মৃত্যুর মুখে পতিত হয়। এদের পিঠে বেশ কিছু সূঁচের মতো সূক্ষ্ম কাঁটা থাকে। কাঁটাগুলোর গোড়ায় রয়েছে এক ধরনের বিষাক্ত গ্রন্থি। এরা সাধারণত কাউকে আক্রমণ করে না। বিরক্ত বোধ করলে পিঠের কাঁটা খাড়া করে পাথরের সঙ্গে নিজেকে আড়াল করে রাখে। কোনো ব্যক্তি চলাফেরার সময় এদের পিঠে পা রাখলেই আক্রান্ত হয়। পিঠে ছাপ পড়লে এই সময় এদের গ্রন্থি উদ্বেলিত হয় এবং নিউরোটক্সিন নামক বিষ নিঃসরণ করে। বিষে আক্রান্ত হলে মানুষ চরম ব্যথা অনুভব করে এবং কিছু সময়ের মধ্যে শরীরের কোষগুলো দুর্বল হয়ে থাকে। একটা সময় প্যারালাইসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশে 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশে 360 সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।